জঙ্গলে জ্বালানি কুড়াতে গিয়ে হাতির হানায় মৃত্যু। ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। গ্রামবাসীরা বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন। মর্মান্তিক ঘটনা, জ্বালানির কাঠ কুড়াতে গিয়ে হাতির হানায় মৃত্যু এক মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর ডিভিশনের নওদাপাড়া গ্রামে। বারংবার হাতির হানায় মৃত্যুর ঘটনায় বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। এদিন আবারও হাতির হানায় স্থানীয় এক মহিলার মৃত্যুর ঘটনায় বন দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। স্থানীয়রা জানাচ্ছেন, হাতির হানায় মৃত্যুর ঘটনাই প্রথম নয়, এর আগেও একাধিকবার হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটেছে। তথ্য বলছে, জলপাইগুড়ি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া সহ বিভিন্ন জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে মাঝে মধ্যেই হাতির হানায় মৃত্যুর ঘটনা উঠে এসেছে সামনে। শুধুমাত্র হাতির হানায় মৃত্যু নয়, জলপাইগুড়ি, বাঁকুড়া সহ বিভিন্ন জায়গার মানুষ হাতির হানায় অতিষ্ঠ হয়ে ওঠে। কখনো জমির ফসল নষ্ট করে দেওয়া, কখনো আবার বাড়ি ভাঙচুর করে দেওয়ার মতন ঘটনাও উঠে এসেছে সামনে। কিন্তু বারংবার হাতির হানায় এমন মৃত্যুর ঘটনায় বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মহিলার নাম বিউটি রায়, বয়স 26 বছর। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর ডিভিশনে নওদাপাড়া গ্রামে থাকেন তিনি। জানা যায়, আজ সকালে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর ডিভিশনের নওদাপাড়া গ্রামের চারজন মহিলা বোদাগঞ্জের জঙ্গলে যান জ্বালানি কাঠ সংগ্রহ করতে। জানা যায়, জঙ্গলের ভেতর ঢুকে ওই চারজন মহিলা কাঠ সংগ্রহ করছিলেন। সেই সময় আচমকায় চারজন মহিলার সামনে চলে আসে দাঁতাল হাতি। দাঁতাল হাতিকে দেখে বাকি তিনজন পালাতে পারলেও বিউটি রায় নামে ওই মহিলা পালাতে পারেনি। জানা যায়, ওই দাঁতাল হাতিটি বিউটিকে ঘটনাস্থলেই পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিউটির। ঘটনা সূত্রে আরো জানা যায়, বিউটির সাথে থাকা তিনজন মহিলা তড়িঘড়ি করে এসে খবর দেয় প্রতিবেশীদের। খবর পেয়ে বিউটির পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা মিলে জঙ্গলের ভেতর গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সে। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে গ্রামবাসীদের অভিযোগ, হাতি জঙ্গলের বাইরে বেরিয়ে আসার খবর বন দপ্তরকে তারা এর আগেও দিয়েছে, কিন্তু বন দপ্তর কোনো পদক্ষেপ নেয়নি। বন দপ্তরের গাফিলতির কারণে বারংবার এই দুর্ঘটনা ঘটছে বলে দাবি গ্রামবাসীদের। এরপর খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতেই বন দপ্তরের কর্মীদের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এই বিষয়ে এক গ্রামবাসী শুভ রায় জানান, ওরা চারজন মহিলা মিলে জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। সেই সময় আচমকায় হাতি চলে আসে। বাকি তিনজন পালিয়ে গেলেও বিউটি নামে ওই মহিলা পালিয়ে আসতে পারেনি। হাতি থানায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে আমাদের দাবি, বন দপ্তর এই বিষয়ে কড়া পদক্ষেপ নিক। বন দপ্তরের গাফিলতির কারণে বারংবার প্রাণহানি ঘটছে। এই বিষয়ে তিনি আরো জানান, এখানে চারজন বলে মানে খড়ি করতে গেছে লাখড়ি তুলতে, মানে উঠে দিয়ে লাখড়ি মধ্যে গ্যাস সিলিন্ডার, সেরকম গরিব মানুষ ব্যবস্থা মানে করতে পারেনি, সেবা উঠে দিয়ে গেছে। চারজন ওই চারজন ছিল, চারজনের মধ্যে একজন পালাতে পারেনি, মানে পরিজনের লোক আসে বিক্ষোভ দেখাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে, মানে লোক মানে মারার পর সমস্যার লোক আসেনি। মহিলা জঙ্গলে গেছে পাশে বাড়ি, কী আনতে গেছে, খড়ি আনতে গেছে। কয়জন যায় এরা? চারজন, চার পাঁচজন করে যায়। বন দপ্তর তো সেরকম পাস করেই না, টহল দেয় এলাকায়, এলাকায় সেরকম টহল নাই। হ্যাঁ, মানে যদি এখনই ফোন করি তাহলে আসে, মানে এক ঘন্টা পর, দুই ঘন্টা পর এরকমভাবে আসে, মানে সঙ্গে সঙ্গে যে আসবে ওটা নাই। হ্যাঁ, তার জন্য বিক্ষোভ হচ্ছে। বারংবার হাতির হানায় এমন দুর্ঘটনার কারণে বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। ক্ষিপ্ত গ্রামবাসীরা এদিন বন দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতেও শুরু করে। যদিও পরবর্তীতে পুলিশ আসায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।